আমাদের দেশে সত্যিকার অর্থের নায়ক বা হিরো হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশের যে সহযোগিতা করে সবচেয়ে সিংহভাগ সহযোগিতা করে কিন্তু প্রবাসীরা। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে বীর উপাধি দিতে হয় যে বীর সত্যিকার অর্থে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, কাউকে আমি বীর উপাধি দিই না। বীর উপাধি আমাদের প্রবাসী ভাই যারা আছে তারাই তারাই সবচেয়ে বেশি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য নিজেরা না খেয়ে নিজেরা না ভোগ করে আমাদের দেশে পাঠায়। এই যে ওনারা এখানে সহযোগিতা করবে, আমি জানি এই সহযোগিতার মধ্যেও কিন্তু অবশ্যই প্রবাসী ভাইদের অবদান সিংহভাগ আমি না না দেখে না জেনে না শুনে বলে দিচ্ছি। কি কথা ঠিক আছে কিনা বলেন, বলেন ঠিক আছে কিনা? আমি কিন্তু এটা না জানি বলছি, দেখছেন এটা কিন্তু সত্যি যে প্রবাসী ভাইরা সবচেয়ে বেশি কষ্ট করে, ওরাই কিন্তু অবহেলিত থাকে আর নাম ফাটে আমাদের কথা কথিত নেতারা। এই নেতাদের কথা উপরে থাকবে না, উপরে থাকবে আমাদের প্রবাসী ভাইদের কথা এবং উপরে থাকবে যারা সত্যিকার অর্থে কাজ করে দেশের জন্য তাদের কথা। সত্যিকার অর্থে কাজ করে গেছে আমাদের জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সত্যিকার অর্থে যেরকম নিঃস্বার্থভাবে দেশের জন্য যারা কাজ করে আমরা সবসময় তাদের ভালোবাসবো, তাদের পাশে থাকবো। যেমন ওনারা যতদিন পর্যন্ত এই কাজগুলো করে যাবে আমরা ওনাদের পাশে থাকবো। ওনারা যদি এখান থেকে কোনো বেআইনি মানুষ চট্টগ্রাম আমার কাছে রেফার করে আমরা মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে সেটা সম্পূর্ণ আমাদের খরচে আমরা চিকিৎসা যেভাবে অ্যাসোসিয়েট করে আসছি সেভাবেই করে যাব। আর একজন প্রবাসী ভাই এটার মূল উদ্দেশ্যে আছে কি না জানি, এরা মূলক তুলা ভাই, ভাই আপনি যদি আমার এই কথাগুলো শুনতে থাকেন আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ রইল। বরাবর মতো আমি সবসময় প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই, তাদেরকে বাংলার চাকরি হিসেবে আমি আমার ব্যক্তিগতভাবে আখ্যা দিই। কারণ একজন সেনাবাহিনী কিংবা আমি পুলিশ কিছুদিন আগে শান্তিরক্ষী মিশন থেকে ফেরত আসছি, আল্লাহ না করুক আমি যদি মিশনে মারা যেতাম, আমি মিশনে গেছি দেশেরও সুনাম রাখছি পাশাপাশি আমি আমার কর্মের একটা টাকা পাবো আমার লাভ। কিন্তু আমি যদি ওখানে মারা যেতাম, একজন সেনাবাহিনীও যদি মারা যায় বা আমিও মারা যেতাম, বাংলাদেশের পাতাকে আমার লাশটা এভাবে মোড়াইয়া এখানে বাংলাদেশে আসার পর বীর মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী কিংবা আমাদের লাশটা দাফন হতো, ওই এটাকে কি বলে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় জাতীয় পতাকা মোড়ানো অবস্থায় কত সম্মান। আর অথচ আমি এক বছরের জন্য গেছি, এক বছরের মধ্যে যায় যদি মরি আমার এই অবস্থা। অথচ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতি সচল রাখার জন্য তারা 10 বছর 15 বছর 20 বছরও অতিবাহিত করছে বিদেশের মাটিতে। তারা যদি মারা যায় তাদের লাশটাও কিন্তু বাংলাদেশে সঠিকভাবে আসে না। আমার পাশের বাসার এরকম একজন রেমিটেন্স যোদ্ধা বিদেশে মারা গেছে, আড়াই মাস পরে লাশ আসছে শুটকির মতো অবস্থা হইয়া, খুব বিভৎস অবস্থা। তাহলে চিন্তা করেন ওই লোক যদি 10 বছর দেশের জন্য যুদ্ধ করে দেশের জন্য কাজ করে, সে তো দামি মোবাইল ব্যবহার করে না, সে তো দামি করে কাপড় চোপড় ব্যবহার করে না, এই যে কাজ করার যে গাউনটা সে গাউন পরে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে পুরো টাকাটা বাংলাদেশে বাড়াচ্ছে, সেই টাকায় বাংলাদেশ উন্নতির দিকে দৌড়াচ্ছে। আর সেই যোদ্ধাটা যখন মারা যায় তার লাশটাও বাংলাদেশে ঠিক মতো আসে না, যে কোনো একটা বিভিন্ন জটিলতার কারণে হয়ে যায়। তাই যে মানুষকে এত বড় আত্মত্যাগ করে 10 বছর 15 বছর 20 বছর সন্তানের মুখ না দেখে শুধু দেশের জন্য কাজ করে যায় তার চেয়ে বড় বিরাট কি হতে পারে বলেন? তো এই জন্য আপনারা সবসময় যারা প্রবাসী বিদেশ থেকে আসে, বিদেশ থেকে সবাই কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করে আসে, অনেক মানুষ লেবারের কাজ করে কষ্ট করে খালি হাতে অনেক মানুষ আছে। তাই আপনারা এই এলাকাবাসী বিদেশি মানুষ পাইলে যে চায়ের দোকানে ঢুকিয়ে সবাই চা খাওয়ান, এই আমাদের জন্য মোবাইল মোবাইল আনেন, ল্যাপটপ আনেন, শুধু বলেন যে আপনি কয়জনের মোবাইল দিয়েছেন, ল্যাপটপ দিয়েছেন, আপনি চাকরি করে আপনার জীবন। আর ওই লোকটা যে বিদেশ থাকে তার কাছে আপনার হিসেব ছাড়া দুনিয়ার সবচেয়ে বড় বড় আপনার গুলা তার কাছে থাকে। তো যা হোক ওই বীর মানুষ যারা, আমি এবং আমাদের সবার পক্ষ থেকে ওনাদেরকে আবারও স্মরণ জানাচ্ছি। আর সর্বশেষ এই পূর্বাশার আলো বা প্রথম প্রহরের আলো, এই আলোর মানুষরা যারা আলোকিত হয়ে অন্যের উপকার করতে পারে, কখনোই যাতে অন্যের থেকে আশা করে এই সংগঠন না চলে, নিজেরা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে এই সংগঠন যাতে পরিচালিত করে। আর সবসময় মন মানসিকতা হবে সত্যিকার অর্থে যে অসহায় অসুস্থ। আমাকে দলিলুর রহমান সাহেব, উনি জেনারেল সেক্রেটারি, উনি সভা সভাপতি, উনি যুগ্ন আহ্বায়ক, এই ধরনের লোকে ফোন করছে ওরা আত্মীয় একজন খাওয়া দাওয়ার কষ্ট করছে কিংবা
চিকিৎসার অভাবে কষ্ট করছে ওনার ফোনে যাতে আমি কাজ না করি আমি কাজ করব নিজের চোখে দেখবো যে আসলে লোকটা অসহায় কিনা তার মাথায় খাবার আছে কিনা ওনার ফোনে আমি কাজ করব না আমি নিজের চোখে দেখে যেটা সত্যি ওই জায়গায় আমরা কাজ করবো আমরা এই ধরনের প্রতিজ্ঞা নিতে পারবো ঠিক আছে।